মডেল ক্রিয়েট করার পর এখন আমরা আমাদের অবজেক্টের জন্য ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। তার আগে একটা ছোট বিষয়, সেটা হচ্ছে আমরা এখান থেকে রেন্ডার প্রপার্টিস ট্যাবে যাব, সেখান থেকে সিলেক্ট করব সিম্পলিফাই। যেহেতু আমরা সিনের মধ্যে প্রচুর পরিমাণ সাবডিভিশন অ্যাড করেছি, তাই ব্লেন্ডার যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে, এটা ডিপেন্ড করে পিসির কনফিগারেশনের উপরে অনেকটা। সো আমি এক্ষেত্রে সিম্পলিফাইটা ইউজ করব। সিম্পলিফাই ইউজ করে এখান থেকে ভিউপোর্টের যে ম্যাক্স সাবডিভিশন রয়েছে, যেটা বাই ডিফল্ট 6 দেওয়া আছে, আমি সেটা কমিয়ে করে দেব 1। ফলে যেটা হবে, সিনের ওভারঅল সাবডিভিশন কমে, যেখানে 3 সাবডিভিশন দেওয়া সেটা হয়ে যাবে 1, যেটা 6 দেওয়া সেটাও হয়ে যাবে 1, আর যেটা 0 দেওয়া সেটা তো কিছুই হবে না। বাট একের বেশি যদি সাবডিভিশন থাকে সেটা কমে এটা যে হয়ে যাবে 1। ফলে এটা সিনটাকে বেশ লাইট করবে, ক্র্যাশ করাটা একটু কমবে। এটা আপনি যে কোনো মুহূর্তে চাইলে অন বা অফ করে দিতে পারেন। আমি কাজ করার সুবিধার্থে জাস্ট অন করে রাখলাম। এবার আমরা আমাদের যে লিফটটা রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটার জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। প্রথমে নিউতে ক্লিক করে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, এটার নামকরণ করে দিলাম লিফ। এবার হচ্ছে লিফ অন্য যতগুলো লিফ আছে যেগুলোকে আমরা কপি করেছিলাম সেই সব কয়টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে লিফের জন্য মাত্র ম্যাটেরিয়াল ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করলাম সর্বশেষ। এবার কন্ট্রোল এল এ ক্লিক করব, এরপর এখান থেকে সিলেক্ট করে দেবো ম্যাটেরিয়াল। ফলে যেটা হবে, সবগুলো লিফের মধ্যে এটা কিন্তু কপি হয়ে যাবে। এটা বোঝার জন্য আমরা এই লিফটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা ভিউপোর্ট ডিসপ্লে করে দিলাম গ্রিন কালার। এটা জাস্ট আপাতত, একটু পরে আমরা এটাকে চেঞ্জ করব। এরপরে আমরা আমাদের যে প্লেন রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, সেটার জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব, এটার নামকরণ করে দেব গ্রাউন্ড। নিতে ক্লিক করে একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে সেটার নামকরণ করে দিলাম গ্রাউন্ড। এটার ভিউপোর্ট কালার কিছুটা চেঞ্জ করে দিচ্ছি, এটাও কিছুটা গ্রিন করে দিই জাস্ট বোঝার জন্য। এরপর হচ্ছে আমাদের যেই টপ রয়েছে সেটা সিলেক্ট করলাম, এখান থেকে নিতে ক্লিক করে নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো, এটার নামকরণ করে দিলাম টপ। এটার ভিউপোর্ট কালারও কিছুটা চেঞ্জ করে দিই। এরপর হচ্ছে আমাদের যেই টপের ভিতরে মাটিটা ছিল সেটা সিলেক্ট করলাম, নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব, এটার নামকরণ করে দিলাম সয়েল। এটারও কালার কিছুটা ডার্ক ব্রাউন করে দিলাম। এবার হচ্ছে এখানে যেই রকগুলো ছিল সেটা সিলেক্ট করে নিউতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, এটার জন্য নামকরণ করে দিলাম রক, এবং এটার কালার কিছুটা পরিবর্তন করে করে দিলাম একটু অ্যাশ কালার। এই ক্ষেত্রে এটার সাথেও রক ম্যাটেরিয়াল অ্যাড করে দেবো। আমি এখানে এর বেশি রক ক্রিয়েট করিনি, যদিও আমরা যদি আমাদের এই ইমেজটা দেখি এখানে বেশ কিছু রক ছিল। এটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে, এখানে ক্যামেরা অ্যাঙ্গেলে খালি জায়গা দেখা যাচ্ছিলো, সো আমি এখানে কিছু রক ক্রিয়েট করে দিয়েছিলাম। আর এক্ষেত্রে আমাদের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা রয়েছে সেখানে রক দেখার সুযোগই নেই অ্যাকচুয়ালি। আমি তাও এটাকে মুভ করে এখানে নিয়ে যাই ছোট করে কিছুটা। এনিওয়ে, তো আপনারা যদি ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেলে থাকে সো রক ক্রিয়েট করে দেবেন, অথবা আপনাদের ইচ্ছা এটা ক্রিয়েট নাও করতে পারেন, বা এটা পার্টিকেল সিস্টেম অ্যাড করে ক্রিয়েট করতে পারেন। এনিওয়ে, এরপরে আমাদের মোটামুটি সবগুলোর জন্য ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হয়ে গেছে, শুধু এই সেন্টারের যে কলির মতো দেখতে অংশটা সেটার বাদে। তো এবার এটা সিলেক্ট করব, এটার নামকরণ করে দিব ফ্লাওয়ার সেন্টার। ওকে, এটা আপাতত ফ্লাওয়ারই থাকুক, এটার নামকরণ আর খুব একটা পার্থক্য আসবে যাবে না। এটা আপাতত কালার করে দিলাম রেড কালার, অরেঞ্জ, ওকে, পার্পেল কালার। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের শেডিং প্যানেলে, এবং আমাদের এখান থেকে ক্যামেরা ভিউ থেকে দেখি, এরপর এখান থেকে রেন্ডার অন করে দিই। এখন দেখতে পাচ্ছি সিনটা হচ্ছে সম্পূর্ণ কালো, এখানে আমাদের কোনো লাইট নেই। সো আমরা অন্তত একটা লাইট প্রথমে ক্রিয়েট করে নিই। সলিড ভিউতে যাই, শিফটেতে ক্লিক করে এখানে লাইটে গিয়ে এরিয়া লাইট ক্রিয়েট করব। এবার এরিয়া লাইটটা হচ্ছে উপরের দিকে তুলে দিব, এবং সেটাকে স্কেল করে একটু বড় করব, এবং এখান থেকে লাইটের যে প্রপার্টিস সেটা পরিবর্তন করে করে দিব 100 ওয়াট। 100 ওয়াট করে দেখি কী অবস্থা। এবার রেন্ডার ভিউতে যাই, এখন মোটামুটি দেখা যাচ্ছে। এনিওয়ে, এর বাইরে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমি রেন্ডার ইঞ্জিন চেঞ্জ করিনি, এখান থেকে রেন্ডার ইঞ্জিন ইভির পরিবর্তে করে দিব সাইকেল। এই হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে। লাইট আমরা আরও কিছু বানাবো, আপাতত এটা থাকুক জাস্ট কাজ করার সুবিধার্থে। এখন আমরা প্রথম যেই লিফ ম্যাটেরিয়াল সেটা সিলেক্ট করব, এটার জন্যই মূলত প্রসিডিউরাল ম্যাটেরিয়াল আমরা অ্যাড করব। তো আমরা চাচ্ছি এই লিফের যেই শুরু রয়েছে, আমি যে কোনো একটা লিফ কপি করি, কপি করে এটাকে রোটেশনটা ক্লিয়ার করে দিই,
যেন দেখতে সুবিধা হয়। ওকে, আমাদের এই যে লিফটা রয়েছে, আমরা যেটা করব সেটা হচ্ছে লিফের এই লোকাল জেড এক্সিস বরাবর একটা গ্রেডিয়েন্ট দিব। একদম এইখানে একটু ডার্ক কালার, এখানে হবে কিছুটা ইয়েলো কালার, এবং এখানে হবে কিছুটা রেড কালার। আমরা যদি আমাদের ফাইনাল আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে রেড কালার ছিল, এখানে ইয়েলো কালার, এরপর ভিতরে ছিল কিছুটা আসমানি রং, এবং তারপর ছিল কিছুটা সবুজ রং। সেই ছিল মোটামুটি ভ্যারিয়েশন। সিম্পল একটা জেড এক্সিসে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম। এই গ্রেডিয়েন্টটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শিফট এতে ক্লিক করে আমরা হচ্ছে প্রথমত টেক্সচার কোঅর্ডিনেট অ্যাড করব, এবং এরপর আরেকটা নোট আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেপারেট, ওকে, সেপারেট এক্স ওয়াই জেড এক্সিস। সো সেপারেট এক্স ওয়াই জেড এই এক্সিসটা যেটা করে, আমাদের কোনো একটা ভেক্টরের ইনপুট নিয়ে সেটার এক্সিসগুলোকে আলাদা আলাদা করে দিতে পারে। তো আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র জেড এক্সিস ইউজ করব, এবং জেড এক্সিসে একটা কালার দেওয়ার চেষ্টা করব, এটা হচ্ছে জেড এক্সিস। সো এই এক্সিস আমরা কালার দেওয়ার চেষ্টা করব। যেহেতু কালার দিব, এই জন্য আমাদের প্রয়োজন হবে একটা কালার র্যাম্প নোড। সো আমি এখানে কালার র্যাম্প অ্যাড করছি। কালার র্যাম্পের এখানে যে ফ্যাক্টর রয়েছে, এখানে অ্যাড করে দিব হচ্ছে এই জেড এক্সিস, এটা ইনপুট, এটার আউটপুট। এরপর এখানে যে কালার রয়েছে, এই কালারটা হবে আমাদের যে প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালার সেটা। সো এই দুইটা আমরা কানেক্ট করে দেব কালার থেকে বেস কালারে। তো প্রথমত টেক্সচার কোঅর্ডিনেট যেটা কাজ করলো সেটা হচ্ছে এখানে একটা জেনারেটেড ইউভি ও ক্রিয়েট করলো। এরপর সেই ইউভি লেয়ারের জেড এক্সিসটা আমরা আলাদা করে ফেললাম। এরপর কালার র্যাম থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব, এবং এটার কালার হিসাবে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ বা এই অবজেক্টের কালার ইনপুট হিসাবে ইউজ হবে। এই হচ্ছে মোটামুটি এটার সেটিং। তো এটা দেখার জন্য আমাদেরকে রেন্ডার ভিউতে যেতে হবে। এটা দেখতে এইভাবে দেখে যদিও বোঝা যাচ্ছে না, যদিও এখানে কালো এবং এখানে সাদা দেখা যাচ্ছে, আমরা এটাকে আরেকটু স্পষ্ট করি। প্রথমত এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার করে দিব এরকম আকাশি রঙের মতো। অলরেডি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে প্লাসে ক্লিক করে কালার র্যাম্পে আরেকটা নোড অ্যাড করব, আরেকটা পয়েন্ট অ্যাড করব। এবার এটার কালার করে দেব হচ্ছে সবুজ। এরপর আরেকটা পয়েন্ট অ্যাড করব, এটা ডান দিকে নিয়ে আসি, এটার কালার করে দেব হচ্ছে হলুদ। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটার কালার করে দেব হচ্ছে রেড। সো আমরা এটা অলরেডি দেখতে পাচ্ছি, এটা এখানে মোটামুটি আকাশি রং, তারপর সবুজ, তারপর হলুদ, এবং তারপর লাল রং। এটার ভ্যালুটা আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করবেন। এরপর আমরা এটার জন্য আরেকটা, আমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করি, এই কালার বাদেও এখানে বেশ কালো কালো কিছু স্পট ছিল, এবং সেটা পুরোটাই প্রসিডিউরাল। সো এটা এখন আমরা বানানোর চেষ্টা করব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা নয়েস নোট অ্যাড করব। এখানে যা শিফট এতে ক্লিক করে একটা হচ্ছে নয়েস টেক্সচার অ্যাড করলাম। এরপরে আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এর যে আউটপুট রয়েছে, যে কালার, তার সাথে কিন্তু এই নয়েস টেক্সচারের কালার মিক্স হবে। এজন্য আমাদের প্রয়োজন হবে একটা মিক্স শেডারের। সো শিফট এতে ক্লিক করে এখানে সার্চে ক্লিক করে আমি অ্যাড করলাম মিক্স শেডার, এবং আমাদের যে প্রিন্সিপাল বিএসডিএফ এর আউটপুট সেটা হবে মিক্স শেডারের ইনপুট। এবং এখানে নয়েস টেক্সচারের যেই ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে আমাদের মিক্স শেডারের ফ্যাক্টর। সো মিক্স শেডার কীভাবে কাজ করে, মিক্স শেডার এখানে তিনটা ভ্যালু নিয়ে কাজ করবে। আমি প্রথমত নয়েস টেক্সচারের আউটপুটটা আপনাদেরকে দেখাই। নয়েস টেক্সচার যেই কাজটা করছে, এটা কিছু অংশ কালো, কিছু অংশ সাদা, এই ভ্যারিয়েশনটা আনে। আর মিক্স শেডার যেভাবে কাজ করে, মিক্স শেডারের ভিতরে আপনি এখানে দুইটা শেডার পাবেন, ওয়ান এবং টু। তো যেখানে সাদা রং, যতটুকু সাদা রং সেইখানে ধরেন মিক্স শেডারের ওয়ান এই শেডারের কালারটা দেখা যাবে, এবং যেখানে কালো রং সেখানে হচ্ছে সেকেন্ড শেডারের কালারটা দেখা যাবে। সো আমরা কালারটা একটু বেশি কন্ট্রাস্ট করার জন্য নয়েস টেক্সচারের সাথে একটা কালার র্যাম্প অ্যাড করব। শিফটেতে ক্লিক করে সার্চে গিয়ে এখানে টাইপ করব হচ্ছে কালার র্যাম্প, এরপর সেটা ইনপুট দিব নয়েস টেক্সচার থেকে কালার র্যাম্পের ফ্যাক্টর, এবং কালার র্যাম্পের আউটপুট থেকে আমাদের ম্যাটেরিয়াল আউটপুটে গিয়ে দেখব। এরপর হচ্ছে আমাদের কালার র্যাম্পের এই দুটো নোট কাছাকাছি আনার চেষ্টা করব, ফলে এটার কন্ট্রাস্টটা কিন্তু বাড়বে।
দেখতেই পাচ্ছেন। এখন আমরা আমাদের নয়েজের স্কেলটা পরিবর্তন করি, স্কেলটা পরিবর্তন করে একটু বাড়িয়ে দিই। এখানে ডিস্টরশনটা একটু বাড়িয়ে দিলাম, আমি মাঝে মাঝে সেভ করছি। সো কালার র‍্যাম্প এখানে যেই কাজটা করছে, কালোটাকে একটু বেশি কালো, সাদাটাকে একটু বেশি সাদা করে আমাদেরকে এখানে একটা কন্ট্রাস্ট কালার রাখার জন্য সাহায্য করছে। এই হচ্ছে মোটামুটি নয়েজ অ্যাড হয়েছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পলি সাদা কালো রং। এখন আমরা এটাকে পাঠিয়ে দেব হচ্ছে আমাদের মিক্সশেডারের ফ্যাক্টরি হিসাবে কালার র‍্যাম্প থেকে। এরপর আমাদের এই মিক্সশেডারের আউটপুট হিসাবে আমাদের ম্যাটেরিয়াল আউটপুটে চলে যাবে, ফলে দেখতে পাবো আমাদের সেকেন্ড যেই অংশ, সেকেন্ড শেডার, সেটা ঠিকই রয়েছে এবং প্রথম শেডারের কালো অংশের জায়গায় কালো রং অলরেডি রয়ে গেছে। এখন আপনি যদি কালো রঙের পরিবর্তে অন্য কোনো কালার ইউজ করতে চান তাহলে সেটা করতে পারবেন। শিফটেতে ক্লিক করে এখানে সার্চে গিয়ে এখানে একটা ডিফিউজ শেডার আমি অ্যাড করছি, ডিফিউজ শেডার, এবং সেটাকে ওকে, এবং সেটাকে হচ্ছে আমাদের প্রথম শেডারে অ্যাড করে দেব এখানে মিক্সচারের প্রথম শেডার হিসাবে। এবং এটাকে যদি আমি কালার চেঞ্জ করি তাহলে দেখতে পাবেন আপনি কিন্তু আপনার নয়েজের কালার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। আমি আপাতত এটাকে কালোই রাখছি, অন্য কালার করছি না। তো এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে কালার দিতে পারেন। এরপরের ম্যাটেরিয়ালগুলো সহজ, আমি যে সিম্পলি পটটা সিলেক্ট করলাম, এটার যে বেস কালার সেটা কিছুটা মাটি রঙের করে দিলাম, এবং আমাদের যে প্লেন বা গ্রাউন্ড রয়েছে সেটা সিলেক্ট করে সেটার কালার কিছুটা সবুজ রঙের করে দিলাম। এবার আমরা আমাদের লাইট ফাইনাল করব এবং এক্সট্রা যেই পাতাটা রয়েছে সেটাকে ডিলিট করে দিই। একটা লাইট দিয়ে কখনই আপনি ভালো আউটপুট পাবেন না, এজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি শিফট ডিতে ক্লিক করে এই এরিয়া লাইটটাকে ডুপ্লিকেট করে এই পাশ থেকে সেট করছি একটা, ক্যামেরা ডান দিক থেকে একটা, এবং শিফট ডিতে ক্লিক করে ডুপ্লিকেট করে ক্যামেরা বাম দিক থেকে আরেকটা সেট করলাম রোটেট করে। সেটা হচ্ছে মোটামুটি একটা থ্রি পয়েন্ট লাইটিং। রেন্ডার ভিউ থেকে আবার দেখি কি অবস্থা, আগের থেকে বেটার। ওকে, একটা শেডিং আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে এই সেন্টারের এই ফুলের কলির মতো অংশ, এটা সিলেক্ট করে আমি এটাকে এটার ইমিশন ভ্যালু করে দেব রেড কালার, অরেঞ্জ কালার, ওকে নট অরেঞ্জ, এটা হচ্ছে বেগুনি কালার, ফলে এখান থেকে কিছুটা লাইটের মতো চারদিকে ছড়িয়ে যাবে। এবং আমরা ঠিক এটার উপরে শিফটিতে ক্লিক করে এটার উপরে একটা পয়েন্ট লাইট ক্রিয়েট করে দেব, এবং এখান থেকে পয়েন্ট লাইটের কালার করে দেব কিছুটা রেড, ফলে মনে হবে যে এটার ভিতর থেকেই মূলত লাইটটা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি যদি এখন রেন্ডার ভিউতে যাই এবং এটার ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই, ওকে নট 150 ওয়াট, তাহলে দেখতে পাবো এটা থেকে চারদিকে একটা আলো ছড়িয়ে পড়েছে। এখন আমাদের এই এরিয়া লাইটগুলো এটা স্কেল বাড়িয়ে কমিয়ে আমি এটা ইন্টেন্সিটি কিছুটা বাড়াচ্ছি কমাচ্ছি অ্যাডজাস্ট করার জন্য। এবং এরিয়া লাইটগুলোর কালার কিছুটা পরিবর্তন করে করে দিচ্ছি, কোনোটা একটু ওয়ার্ম কালার করে দিচ্ছি, কোনোটা একটু ডার্ক ব্লু, হালকা ব্লু কালার, টপ যেটা সেটা হালকা ইয়েলো কালার করে দিচ্ছি। এরপর আরেকটা জিনিস, আপনারা যদি ছবির দিকে একটু লক্ষ্য করেন, এইখানে দেখতে পাবেন একটা ইন্টেন্সিটি বাড়ানো একটা লাইট রয়েছে। এটা মূলত সাধারণত ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টকে আলাদাভাবে নোটিস করতে সাহায্য করে। এটা ক্রিয়েট করার জন্য আমরা একটা লাইট ক্রিয়েট করবো, সেটা হচ্ছে স্পট লাইট, এবং সেটা ক্যামেরা যেই অ্যাঙ্গেলে রয়েছে তার অপোজিটে অবজেক্টের পিছনে সেট করব, এবং এটা ডিরেকশন করে দিব কিছুটা ক্যামেরার দিকে।
এটা মূলত সামনে থেকে না পিছন দিক থেকে অবজেক্টের পিছন দিক থেকে লাইটটা অবজেক্টের উপর পড়বে, যেন এটা মূলত অবজেক্টের প্রান্তের লাইটটা ক্যামেরা থেকে দেখা যায়। এবং এটার ইন্টেন্সিটি আমরা খুব বেশি বাড়িয়ে দিব। আমি একটু রেন্ডার ভিউতে যাই, অন্য লাইটগুলোকে অফ করে দেই যেন আমার দেখতে সহজ হয়। এরিয়া লাইটগুলোকে আপাতত অফ রাখছি। এবার স্পটলাইটের ইন্টেন্সিটি বাড়িয়ে দেখব কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিফ্লেকশন পেয়েছি, সো আমি এটা আরও বাড়িয়ে দিচ্ছি। এটার এখানে যেন শ্যাডোটা না পড়ে এজন্য আমি এটা রোটেশন কিছুটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে মোটামুটি এই অংশের লাইটটা ক্রিয়েট করার জন্য। এবার আমি অন্য লাইটগুলোকে ভিজিবল করে দিই এবং দেখি এটা দেখতে ঠিক কেমন লাগছে। অবশ্যই বারবার প্রজেক্টটাকে সেভ করে রাখবেন, কারণ বলা যায় না কখন এটা ক্র্যাশ করা হয়তো বা কষ্ট করা ফাইলটা হারিয়ে যেতে পারে। আমি এখানে আমাদের এই অবজেক্টের কালার কিছুটা ডার্ক করে দিচ্ছি। এনিওয়ে আরেকটা ছোট্ট কাজ বাকি, সেটা হচ্ছে ক্যামেরার ডেপথ অফ ফিল্ড সেট করব, যেন আমাদের ক্যামেরাটা এই অংশটা ফোকাস করতে পারে এবং এর দূরবর্তী অংশগুলো একটু ব্লার হয়ে যায়। এজন্য আমি ক্যামেরাটা সিলেক্ট করব, এরপর এখান থেকে ক্যামেরা সেটিংয়ে যাব, সেখান থেকে ডেপথ অফ ফিল্ড এটা অন করে দিব। এরপর আমাদের যে সেন্ট্রাল অবজেক্ট রয়েছে এটার আমি একটা নামকরণ করে দিই, যেন আমাকে খুঁজে পেতে সহজ হয়। এটার নামকরণ করে দিলাম ফ্লাওয়ার। আবার ক্যামেরাটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডেপথ অফ ফিল্ডে যে ফোকাস অবজেক্ট রয়েছে সেখানে টাইপ করব হচ্ছে আমাদের নতুন অবজেক্টের নাম ফ্লাওয়ার। ফলে আমাদের ক্যামেরা এই অবজেক্ট পর্যন্ত, এই অবজেক্টের ডিস্টেন্স পর্যন্ত ফোকাস করবে। এখন এটা অ্যাপ স্টপ আমি যতটা কমাবো, আমি এখান থেকে একটু রেন্ডার ভিউ যাই, এরপর দেখাই বিষয়টা কেমন। আমি অ্যাপ স্টপ প্রথমত করে দিলাম 0.1। যখন 0.1 করছি এখানে দেখতে পাচ্ছেন এর দূরবর্তী অংশটা বেশ ব্লারি দেখা যাচ্ছে। সো আমি এটাকে কিছুটা অ্যাডজাস্ট করবো, এটা করে দেবো 0.5, এটা রেশিও করে দিব 0.5, অ্যাপ স্টপ করে দিচ্ছি 0.5 এবং এটা রোটেশন করে দিচ্ছি 30 ডিগ্রি। ফলে এখানে এই প্রান্তে কিছুটা ব্লারি হবে এবং এটা একটু ক্লিয়ার দেখা যাবে বা ফোকাস হয়ে দেখা যাবে। এনিওয়ে এই হচ্ছে মোটামুটি আমার সম্পূর্ণ সেটিং। এরপর আমি চলে যাব স্যাম্পল সাইজে। এখান থেকে স্যাম্পলিং আপাতত প্রিভিউতে রেখেই আমি এটা রেন্ডার দিব। আপনারা যখন ফাইনাল রেন্ডার দিবেন তখন এটা ফাইনালে ক্লিক করে রেন্ডারটা দিবেন, যেন হচ্ছে ভালো রেজুলেশন পান। এরপরে আপনারা আরও কিছু কাজ করতে পারেন, এখানে ডিনোয়েজিংটা অন করে রাখতে পারেন, যেন আপনার রেন্ডারের পর, যেহেতু আমাদের অনেকগুলো লাইট মাল্টিপল ডিরেকশন থেকে আসছে, এখানে রেন্ডারিংয়ের পর যেন নয়েজ না থাকে। এরপর আমি সিম্পলিফাইটা অফ করে দিচ্ছি, অবশ্যই প্রজেক্টটা সেভ করে নিচ্ছি আরও একবার। এরপর যাব কালার ম্যানেজমেন্টে। আমি এখানে একটু রেন্ডারিং ভিউয়ে যাই, তাহলে বিষয়টা দেখাতে সহজ হয়। কালার ম্যানেজমেন্টে এখানে লুক পরিবর্তন করে করে দেবো হাই কন্ট্রাস্ট, ওকে নট হাই কন্ট্রাস্ট, এটা ওকে মিডিয়াম হাই কন্ট্রাস্ট করে দিলাম। এরপর ইউজ কার্ভ ক্লিক করে এখান থেকে যে কার্ভ রয়েছে সেটা কিছুটা পরিবর্তন করে করে এরকম করে দিব, পছন্দ মতো যতটা প্রয়োজন। আপনি ইন্ডিভিজুয়াল কালারও এটা পরিবর্তন করে করে দিতে পারেন, পরিবর্তন করতে পারেন। ওকে, আমাদের যে পয়েন্ট লাইট, আই থিঙ্ক এই জায়গাটা আমি চাচ্ছি আরেকটু রেডিশ রাখতে, এটা বেশ হোয়াইট হয়ে গেছে। সো হোয়াট শুড আই ডু, আমি এটা বেস কালার, এটা বেস কালার করে দেব। এই হচ্ছে মোটামুটি আমার ফাইনাল সেটিং। এরপর আমি যেটা করব, রেন্ডারে যাব, ক্লিক করব রেন্ডার ইমেজ, দেখা যাক এটা রেন্ডার হতে কতটুকু সময় লাগে। আশা করি খুব বেশি সময় লাগবে না। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মোটামুটি আমাদের রেন্ডার। সময় লাগলো 3 মিনিট 18 সেকেন্ডের মতো, স্যাম্পল সাইজ কম রেখে, স্যাম্পল সাইজ বাড়লে এটা ডিপেন্ডলি বাড়বে। এনিওয়ে এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালের আউটপুট, আর এটা ছিল থাম্বনেইল বা রেফারেন্স যেটা আমরা আগে বানিয়েছিলাম প্রথম কাজ।
তো আমি ডেফিনেটলি এটা করতে বেশ সময় নিয়ে করেছি, বেশ কিছু পার্থক্য আনার চেষ্টা করেছি। রেন্ডার করার পর এখানে নয়েজ সাইজ চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি, ক্যামেরার লাইটের পজিশন চেঞ্জ করে বারবার রেন্ডার করেছি। সো আপনারা এই প্র্যাকটিসটা বাসায় করবেন, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট থিম, এখানে নয়েজ বা এই কালো ডটের সাইজ পরিবর্তন করে, এখানে পাতা চারটার পরিবর্তে পাঁচটা দিয়ে, পাতার শেপ ডিফারেন্ট শেপের পাতা বানিয়ে, টেকনিকটা একই, এরপর বাকিটা আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন। এবং অবশ্যই যদি কাজটা করতে পারেন এবং আপনাদের কাছে যদি ভালো লাগে, আমি আশা করব আপনারা কমেন্টে সেটার পোর্টফোলিও বা যেখানেই আপলোড করেন, সেটা ফেসবুক বা আর্ট স্টেশন, সেটার লিংক কমেন্টে দিবেন ইনশাল্লাহ। আমি পার্সোনালি সেটা দেখতে চাবো ইনশাল্লাহ। তো এইখানে যদি এই টিউটোরিয়ালে কারো কোথাও কোনো সমস্যা হয় বা কোশ্চেন থেকে থাকে বা কোথাও কোনো কিছু মিসিং, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা কোনো পরামর্শ থেকে থাকলে সেটা ইনশাল্লাহ জানাবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পর্বে। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।